শুক্রবারের বাজার বসছে, দেখুন রাস্তার মধ্যে সব কিছু বিক্রি করা হয়। এখানে ফল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে। এখানে পেঁপে বিক্রি করতেছে, কেউ কমলা, আপেল, আঙুর ফল, বেদানা বিক্রি করে, মিষ্টি আলু, বড়ই সব পাবেন এখানে। নামাজের পরে রাস্তার পাশে এরকম করে বাজার বসে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। বল সুন্দরী কুল না এটা মামা, কত করে এটা? 120 টাকা করে। আচ্ছা ঠিক আছে, এখানে কলা বিক্রি হচ্ছে। বল সুন্দরী কুল আমি বাগানে দেখাইছিলাম আপনাদের, বল সুন্দরী কুল এটা। সে বল সুন্দরী কুল গেল এই পাশে। এবার হচ্ছে মাছের বাজার, দেখুন ইলিশ মাছ। পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে এখানে। এখানে আরো অনেক অনেক মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। নামাজের পরে এই মাছগুলো এখানে বিক্রি করা হয়। তেলাপিয়া আছে, রুই মাছ আছে, আরো সামুদ্রিক মাছ আছে এখানে। শোল মাছ 350 টাকা কেজি বলতেছে, তা দিচ্ছে না। আজকে শুক্রবারে বাজার এখানে। তো সামনে আরো বাজার বসে, আস্তে আস্তে আরো ভ্যান এখানে চলে আসবে, যারা নামাজ পড়তে আসে, নামাজ শেষ করে বাজার করে বাসায় চলে যায় এনারা। এখানে আরো সবজির দোকান আছে। এটা হচ্ছে আপনার উত্তরা 13 নম্বর সেক্টর, এই পাশে মাঠ, মাঠের পাশেই মসজিদ। মসজিদে নামাজ পড়ার পরে সবাই এখান থেকে বাজার করে। তো এই হচ্ছে ছিল আজকের ভিডিওতে বলার মতো এবং আপনাদের দেখানোর মতো। ওই পাশটাতে আরও বাজার বসে, কাঁচা বাজার। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ওই পাশে কাঁচা বাজার দেখাবো, আর কোন সবজির কত দাম সেটা বলে দেব। ধন্যবাদ সবাইকে।